नमस्कार बंधुरा, आमी आबार एक नतून भिडियो निये आपनादेर सामने एसेछि। एटा देखते पाच्छेन आलमाचटी भेषज उद्यान। आमी झाड़ग्राम घुरते एसेछिलाम एखाने, ताई गार्डेनिंग एर एकटा ब्यापार देखलाम, सेई भिडियोटा आपनादेर संगे शेयार करते चलेछि। तो आसुन देखा जाक एखाने समस्त रकम भेषज उद्यान। एटा एक्चुअलि एखाने जे जे समस्त गाछ दिये आमरा ओषुधेर ओषुध तैरिते व्यवहार करी बा आयुर्वेदिक हिसाबे व्यवहार करी, সেই গাছগুলোই আমি আপনাদেরকে দেখাবো। তারপর প্রথম দেখুন মিষ্টি তুলসী, বাবুই তুলসী, দুলাল তুলসী। এটা কি হয়, রোগ প্রতিরোধক যে ব্যবহার করে, এর শিকড় দিয়ে শিশুদের কোষ্ঠবদ্ধতার উপকারী। এর পাতা হচ্ছে দাঁতের ফলদায়ক, আর বীজ হচ্ছে গনোরিয়া, উদ্রাময়, পুরাতন আমাশয় ও অর্শে কার্যকরী। তো গাছগুলো কীরকম সেটা দেখে নিই। দেখুন এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে গন্ধনাকুলি বরচাদর বরচন্দিকা। এটা কি উচ্চ রক্তচাপে খুবই ব্যবহারকারী, মানে এখন যেটা প্রায় লোকের থাকে হাই প্রেশার, ক্যাস্টর অয়েলের সাথে চর্মরোগ ব্যবহার্য। এটা হচ্ছে এই গাছটা, দেখে নিন। এই গাছটা দেখুন উদুজাতি নীলকণ্ঠ। এটা কি রোগ প্রতিরোধ করে, মূলটা যে আছে জন্ডিস ও রক্ত প্রদাহে ফলদায়ক। গাছটা দেখুন, দেখুন বন্ধুরা, এটা হচ্ছে গোলমরিচের গাছ। পাতাটা দেখুন, আমি ঘুরিয়ে যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এটা কিসে ব্যবহার হয়, এই দেখুন। ভেষজ গুণ হচ্ছে হজমকারক, পেট ফাঁপা, শারীরিক দুর্বলতা, সর্দি কাশি, বাত, জ্বর, কলেরা, অর্শ, চর্মরোগ নিবারক ও গর্ভপাতকারক। এত কিছু এর গুণাগুণ। তো এই যে গাছটা আপনারা দেখছেন, এটা হয়তো আমাদের ওদিকেও আপনারা দেখতে পাবেন, বনে ঝোপঝাড়ে কোথাও হয়ে রয়েছে। কিন্তু আপনারা কি জানেন এর এই গাছটার নাম কি? এই গাছটার নাম দেখে নিন। এটা একটা ভেষজ গাছ, এটার নাম হচ্ছে আয়াপন। এটা কি কাজ করে, পাতাটা কাজ করে ক্ষতে রক্তরোধক হিসাবে ব্যবহার হয়, মানে কেটে গেলে ব্যবহার হয়, আমাশয় উপকারী। সমগ্র গাছ অন্ত্রের ঘায়ে নিম্ন রক্তচাপ বা লো ব্লাড প্রেশার, অগ্নিমন্ত্রের জন্য শরীরের লাবণ্য হ্রাসে নেবা ও উদরাময় উপকারী। আস্তে আস্তে বাংলাটা বলছি, একবারে পড়ছি তো বন্ধুরা, কিছু ভুল হলে একটু মানিয়ে নেবেন। গাছটা দেখে নিন, গাছটা কিন্তু আপনারাও দেখতে পাবেন। এই গাছ দেখে কিন্তু এবার থেকে যদি আমার ভিডিও দেখে কেউ মানে ভালো লাগে, এই গাছগুলো রেখে দেবেন। এটার গাছটার নামটাও দেখে নিতে পারবেন, আয়াপন। এই গাছটা দেখছেন, এটার নাম হচ্ছে তম্বলি গাছ। ফলগুলো দেখে নিন কি সুন্দর হয়ে রয়েছে। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের মানে ভালো লাগবে। এটা ফুললি একটা অন্য গার্ডেনিং ভিডিও হতে চলেছে আমার। তো বন্ধুরা, ঝাড়গ্রাম ভেষজ উদ্যানে এই ধরনের একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। দেখুন সব গাছের নাম লেখা রয়েছে, কি কার উপকারিতা, পাতা কি কাজে লাগে, গোড়া কি কাজে লাগে, সব কিছুই আছে। তো বন্ধুরা, কীরকম লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।